পদ্মা সেতু, মেট্রো রেল এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। এই বাস্তবতা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাজধানীতে পাতাল রেল স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের নীতি নির্ধারকরা জানিয়েছেন, পাতাল রেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকারের এই মেয়াদে এটির কাজ শুরু হবে। সংশ্লিষ্টরা জানান, তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার রাজধানীতে পাতাল রেল স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। এই সরকারের মেয়াদে ঢাকায় অন্তত দুটি পাতাল রেল রুট চালুর পরিকল্পনা রয়েছে। জানা গেছে, প্রথম পর্যায়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিতে 48 কিলোমিটার দীর্ঘ টঙ্গী ও আমিনবাজার থেকে সায়দাবাদ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় রুট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই রুট দুটি নির্মাণে সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় $8 বিলিয়ন। নির্বাচনের আগে গত ডিসেম্বরে রাজধানীর গুলশানে একটি নির্বাচনী জনসভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেল সেবা চালুর প্রতিশ্রুতি দেন। ওই সময় তিনি বলেছিলেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে রাজধানীর বিরক্তিকর যানজট দূর করতে তারা পাতাল রেল সেবা চালু করবে। রাজধানীর যানজট নিরসনে দাতা সংস্থা বিশ্ব ব্যাংক এ ধরনের প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী। পাতাল রেলের জন্য সাবওয়ে স্থাপিত হলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 মিটার নিচ দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। এতে মহানগরে প্রায় 40 লাখ যাত্রী পরিবহন সুবিধা ভোগ করতে পারবে। জানা গেছে, গত জুলাইয়ে ঢাকায় পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অনুমোদন দেয় সরকার। স্প্যানিশ প্রতিষ্ঠান টিপসা এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে। ঢাকায় 4টি সাবওয়ে রুট নির্ধারণ করে সমীক্ষা কাজ চলবে। এ বিষয়ে টিপসার সঙ্গে সেতু বিভাগের চুক্তি হয়েছে গত বছরের আগস্টে। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, মাটির 20 থেকে 40 মিটার গভীরে পাতাল রেলপথ নির্মাণ করা হবে। অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে এ কাজে, তাই প্রকল্প বাস্তবায়নের সময় জনদুর্ভোগ হবে না, মাটির উপরে খোঁড়াখুঁড়ি করতে হবে না।